থেকে হাম কেন্দে দিয়েছে। এতদিন তো কেন্দে দিতেন লু বাবা, এবার লু বাবাকে দেখে কেন্দে দিলেন বলিউড আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। এদিকে ভক্তদের ভালোবাসায় পিষ্ট হবার জোগাড় অভিনেতা পলাশের। পুলিশের সাহায্যে কোনো রকমে জীবন নিয়ে ফিরলেন এই অভিনেতা। বিস্তারিত আজকের আউটার বক্সে। নেট দুনিয়ায় ঘুরছে বাংলাদেশি শিশু শিল্পী সিমরিন লু বাবা ও বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের একটি ভিডিও। ফেসবুকে রাখির সঙ্গে ছবি ও রিল ভিডিও প্রকাশ করেছেন লু বাবা, যেখানে একসঙ্গে বসে কথা বলতে দেখা যায় দুজনকে। লু বাবাকে ধরে বসে আছেন রাখি, তাদের মুখে হাসি। ভিডিওতে লু বাবা বলেন, আমি যখন রাখিকে প্রথমবার দেখেছি তখন কেন্দে দিয়েছি। এরপর রাখি লু বাবাকে জিজ্ঞেস করেন, কেন্দে দিয়েছি মানে কি? উত্তরে লু বাবা বলেন, কান্না করে ফেলেছি। এরপর দুজনেই সেটা নিয়ে হাসি ঠাট্টায় মেতে ওঠেন। এক পর্যায়ে রাখি ও লু বাবাকে বলেন, তোমাকে দেখে আমিও কেন্দে দিয়েছি। রাখির সঙ্গে কি করছেন লু বাবা, এমন প্রশ্নে রীতিমতো ঝড় উঠেছে নেটিজেনদের মনে। শুধু তাই নয়, ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে 3000-এরও বেশি প্রতিক্রিয়া পড়েছে ভক্তদের। এদিকে ভক্তদের ভালোবাসায় পিষ্ট হতে হতে বেঁচে গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। পলাশ সম্প্রতি গিয়েছিলেন নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। সেখানে গিয়ে তাকে দেখে ভক্তদের উপচে পড়া ভিড়ে পদদলিত হওয়ার দশা হয় এই অভিনেতার। পলাশের নাম অনেকে না জানলেও কাবিলা বললে এক নামে সবাই চিনে ফেলে। ড্রিম হলিডে পার্কে তাকে দেখতে পেয়ে ভক্তদের হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এ সময় পলাশ ঘাবড়ে যান। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় সেখান থেকে পরিত্রাণ পেতে দেখা যায় ভিডিওতে। ভিডিওতে দেখা যায় কাবিলা কাবিলা বলে সবাই তার কাছে আসার চেষ্টা করছেন। আস্তে আস্তে পায়ের নিচে পড়ার অবস্থা হয় এই অভিনেতার। উল্লেখ্য, ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি কাবিলা চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে, বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও ফ্যামিলি ক্রাইসিস নাটকে পারভেজ নামে বেশ পরিচিত হয়ে ওঠেন। দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের আরও খবর পেতে লাইক ও শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আউট অফ বক্স।